আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা দেখছেন আলোকিত রাঙ্গামাটির প্রতিদিনকার রাত ৮টা সংবাদ। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মোহাম্মদ কাউসার। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাঙালহালিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে ৬ বছরের শিশুর মৃত্যু। নানিয়ারচরে বেইলি ব্রিজে বাস, অটোরিকশা ও বাইকের মুখোমুখি সংঘর্ষ। কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায়। নানিয়ারচরে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা। দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২১৫। শ্রী দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাঙালহালিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে ৬ বছরের শিশুর মৃত্যু। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অরূপ দাস নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার ৮ নভেম্বর সকাল ১০টায় উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ডাকবাংলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অরূপ দাস ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অঞ্জন দাসের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, নিহতের মা পানি গরম করার সময় হটবক্স বিদ্যুৎ সুইচে দেওয়ার পর অসাবধানতা অবস্থায় অরূপ দাস হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঙালহালিয়ায় এক স্কুল পড়ুয়া ছেলে বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন। তার পরিবারের লিখিত বক্তব্যে কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে চন্দ্রঘোনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নানিয়ারচরে বেইলি ব্রিজে বাস, অটোরিকশা ও বাইকের মুখোমুখি সংঘর্ষ। রাঙ্গামাটি নানিয়ারচরের রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের ১৮ মাইল এলাকার বেইলি ব্রিজের ওপর অটোরিকশা, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে সোমবার ৮ নভেম্বর সকাল ১১টায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ সুজন হালদার বিষয়টি নিশ্চিত করে জানান, ১৮ মাইল এলাকায় বেইলি ব্রিজের ওপর অটোরিকশা, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে এই দুর্ঘটনায় যানবাহন সময়ের কিছুটা ক্ষয়ক্ষতি ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্র জানায়, উপজেলার ১৮ মাইল বেইলি ব্রিজের ওপর সিএনজি চালক কৃপন্ত চাকমা, মোটরসাইকেল চালক সোহেল ও বাস চালক সৈকত সকলে ব্রিজ পারাপার হতে গিয়ে উক্ত সংঘর্ষের কবলে পড়েন। কাপ্তাই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায়। কাপ্তাই চন্দ্রঘোনা ইউনিয়নাধীন কলাবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে সোমবার ৮ নভেম্বর। অভিযানে মামলা ও জরিমানা আদায় করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্তাসির জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অভিযোগে একজন হার্ডওয়্যার দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মামলায় ৩০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে কাপ্তাই উপজেলাধীন কেপিএম এলাকায় গণপ্রকৌশল দিবস ও আইডিবির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার ৮ নভেম্বর কাপ্তাই রাঙ্গামাটি সাংগঠনিক জেলার আয়োজনে আইডিবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেপিএম প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিবির সহসভাপতি ও কেপিএমের উপপ্রধান প্রকৌশলী শৌকত আলী। প্রধান অতিথি ছিলেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক বিদ্যুৎ কুমার বিশ্বাস। নানিয়ারচরে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা। রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ নভেম্বর সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউল রহমান তিনের সভাপতিত্বে সফলভাবে সুবর্ণ জয়ন্তী উদযাপন ও সম্পন্নকরণ উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার প্রমুখ। এ সময় বক্তারা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও আনুষ্ঠানিকতার বিষয়ে আলোচনা করেন। দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২১৫। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ২১৫ জন, শনাক্তের হার ১.২৮%। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬,৮১২ জনের। এ পর্যন্ত ১,০০,৪৯০,৪১২টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫,৭১,২২৮ জন। মোট শনাক্তের হার ১৪.৯৮%। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের ৩ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে মোট মৃত্যু ২৭,৯০১ জনের। এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন ২০৯ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫,৩৫,০০০ জন। শ্রী দর্শক, এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙ্গামাটির ৭-৮টা সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।